আসসালামু আলাইকুম, মৃদু স্পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো সমসাময়িক বিষয় নিয়ে। এই যে দেখেন ট্রেনটা, এটা সারা বাংলাদেশ ঘুরে যেখানেই রেল লাইনের সমস্যা হয় লাইন উঠাইতে তারা চলে আসে। এবং এই রেলটার নাম হলো ট্যাম্পিং মেশিন, লাইনটাকে ট্যাম্পিং করে এবং লাইন সহজ মানে সব জায়গায় এক লেভেলে আছে কি না এটা দেখায় এই ট্রেনটা। যে আমি খুবই লাকি যে এই ট্রেনটা সহ আমি আজকে ভিডিও করতে পারতেছি। আসলে টপিক ট্রেনের না, টপিক কবুতরের। তো আপনারা সবাই জানেন হিট ওয়েভ শেষ হয়ে আমরা এখন একটা পরম শীতলতার বাতাস আমরা পাচ্ছি। ওয়েদারটা অত্যন্ত চমৎকার, দেখেন ওয়েদারটা অত্যন্ত চমৎকার। কিন্তু এই চমৎকারের মাঝে কিছু ডার্ক রিয়েলিটি আছে, আমি আজকে আপনাদের বলব। আগেও বলছি এগুলো আসলে এমন যে বছর ঘুরে একই জিনিস বারবার আসে। এটা এমন না যে এনিমেল ওয়ান এনিমেল টু বা KGF 1 KGF 2, এগুলা আপনার জাস্ট আপনাদের রিমাইন্ড করে দেওয়া যে আপনারা এভাবে এভাবে করেন। তো কালকে রাত্রে কেমন বৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই জানেন। আজকে 5 তারিখ না কয় তারিখ, 5 নাকি 6, আজকে 6 তারিখ, ভিডিওটা রেকর্ড করা হচ্ছে 7 তারিখ, আপনারা দেখতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া ভিডিওটার উদ্দেশ্য, ইউটিউবে 7 তারিখ দেখবেন, ফেসবুকে 8 তারিখ দেখবেন। তো এইরকম ওয়েদার সারা দিন দেখেন, তেমন একটা রোদ ছিল না, গরম ছিল না, ঠান্ডা ছিল। এই ওয়েদারে আপনাদের উচিত হবে আপনাদের লোভ সম্পূর্ণ ঢেকে দেওয়া, জাস্ট বাতাস একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে পাস করতে পারে, এরকম করা। এই পাশ দিয়ে বাতাস যাবে, ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। আমার লোভটা এভাবে পুরাটা খোলা থাকতো পিছে এবং সামনে, দেখেন পিছে অল্প একটু খোলা, মিডল দিকে দেখেন আর ওইখানেও দেখেন অল্প একটু খোলা পিছে, জাস্ট পর যাতে গ্যাস না হয় লোকের। এই কারণে এটার উদ্দেশ্য হলো ঠান্ডা, এই সময় ঠান্ডাটা অনেক মারাত্মক, বোঝা যায় না। এটাকে আমরা বলি হিডেন কোল্ড, যেটা বুঝবেন না আপনি, কবুতর একদম অবস্থা খারাপ হয়ে তারপরে আপনার সামনে প্রকাশ পাবে যে কবুতরটা অনেক সময় ঠান্ডা লাগলে হাঁচি দেয় কবুতর বা কাশি দেয়, কিন্তু এই ঠান্ডাটা বোঝা যায় না, কবুতর আস্তে আস্তে শুকিয়ে যায়, পরবর্তীতে একটা সময় মারাও যায় কবুতর। তো এই ঠান্ডার জন্য সবচেয়ে দরকারি হলো লোভ সুন্দর মতো ঢেকে রাখা, যা খোলা রাখছেন রাখছেন, খোলার দিন শেষ। প্রচুর হিট ওয়েভ গেছে, কী বলে আরও কি হিট ওয়েভ, হিট অ্যালার্ট অনেক কিছু গেছে। এখন আবার ঢাকায় চলে যান আপনারা, কারণ আপনাদের এই কবুতরগুলো বেঁচে থাকলে, সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো এবং কবুতরের জগৎ ভালো থাকবে। এই ঘরটাও দেখেন সম্পূর্ণ ঢাকা, এখানে কবুতর ছিল বাইরে। কালকে রাত্রে আমরা আসলে আনএক্সপেক্টেড একটা ঝড় আসছে, আমরা বুঝি নেই, যার কারণে এই কবুতরগুলো এখানে সারা রাত দিচ্ছে, আজকে এখানে দিয়ে দিচ্ছি। জানি না তাদের ভাগ্যে কী হয়, হইতেও পারে আবার নাও হইতে পারে। যদি তাদের ইমিউনিটি খুব স্ট্রং থাকে কোনো সমস্যা হবে না, ইমিউনিটি দুর্বল থাকলে তাদেরকে ঠান্ডা পেয়ে যাবে। তো আপনারা সবাই জানেন যে রেসিং কবুতরের কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, যেমন ড্রেস যখন খেলি আমরা প্রতি সপ্তাহে একদিন অর্নি স্পেশাল দেই, কেউ বেলগা টাই দেয়, কেউ অর্নি স্পেশাল এক্সট্রা দেয়, ঠান্ডার একটা মেডিসিন আমরা দেই, কেউ ব্রঙ্কো দেয়। তো এরকম এই ধরনের ওয়েদার যদি আপনার টানা 2 থেকে 3 দিন থাকে, তাহলে আপনার অবশ্যই একদিন ঠান্ডার একটা মেডিসিন দেওয়া দরকার, তাহলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে। এবং ঠান্ডা যদি ভিতরে হালকা পাতলা থাকেও হিডেন কোল্ড, সেটা তাদের সেরে যাবে। আর অনেকের কবুতর দেখা যায় ঠান্ডা নাই, আপনারা যেটা চেক করবেন গলাটা খুলবেন, খুলে ভিতরে দেখবেন কফ আছে কি না, যদি কফ থাকে তাহলে একটা কোর্স করায় দিবেন, কফ না থাকলে কিছু করার দরকার নাই। আর কবুতরটা একটু ফ্যাকাশে, নাকটা ফ্যাকাশের মতো দেখাবে ঠান্ডা লাগলে, আমরা চাই ঠান্ডা না লাগুক, কারণ ওষুধও এখন পাওয়া যাচ্ছে না। এই বাতাসে তো বেশিরভাগই বৃষ্টির সাথে যে বাতাস, চোখে পানিটা চলে আসে, চোখে পানি চলে আসে, চোখে পানি চলে আসলে তো আসলে ওটা চোখের ড্রপ ছাড়া কোনো ওয়ে নাই, চোখের ড্রপ দিতে হয়। গ্যাটিসন ড্রপ আছে বা বেলগা ড্রপ আছে, যে যেরকম ইউজ করে যে যেভাবে ফল পায় সেভাবে চোখে ড্রপ দিতে হবে, এবং সাথে কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। তখন টাইলোডক্সিন দিতে হবে, টাইলোডক্সিন যেটা এখন তো রেস্ট না, এখন দিতে পারেন আপনারা টাইলোডক্সিন, খুবই ভালো, এটা আমি মাঝে মাঝে দেই। তবে
ঠান্ডার থেকে বেঁচে থাকার জন্য যা করতে হবে সেগুলিই করেন, লোফট একটু ঢাকা রাখেন, আর কবুতরকে সেফ রাখলে বৃষ্টির পানি থেকে বা বাতাস থেকে তো ঠান্ডা লাগবে না, আর তাছাড়া ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি আপনাদের দেখা যায় ঠান্ডার ওষুধ খাওয়াইছেন এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা তিন দিন যদি এরকম ঠান্ডা থাকে এরপর একদিন ঠান্ডার ওষুধ দিয়ে দিতে পারেন, এটা আসলে কোনো ক্ষতির কিছু না, এটা তাদের জন্য আরও ভালো হবে। তো আজকে এ পর্যন্তই, আবার ওই ট্রেনটা দেখা শেষ করে দিই, ট্রেনটা আমার ভিডিওতে আর কোনো দিন আসে কি না আমি জানি না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং যাতে আপনাদের জন্য আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি এবং আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।